নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগেসেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং কোনো না কোনো রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির নাম উঠে আসে সেম রাশির নাম থাকে অনেকে ভাবেন যে কৌশিকটা বলছে তাহলে হয়তো আমার আগামীকাল লটারির প্রাপ্তি হবে দেখুন প্রত্যেকের ক্ষেত্রে যে লটারির প্রাপ্তি হবে আমি কখনই দাবি করি না কিছু কিছু ক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি জন্মছককে সংস্কার করুন আপনার গ্রহের অবস্থানগুলো কেমন রয়েছে আপনার রাহু গ্রহ কেমন রয়েছে আপনার শুক্র গ্রহ কেমন রয়েছে আপনার শনি কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হবে কিনা কারণ কুলি যুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে একমাত্র রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন কারণ রাহু কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তিটা কিন্তু ঘটিয়ে থাকে রাহুর বলবান করুন রাহুকে বলবত্তা বৃদ্ধি করলে নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু হবে এবার আমি আসি পাঁচটি রাশির নাম টার্গেট নাম্বার দেখুন তার পাশাপাশি আর একটি কথা আপনাদের কাছে অনুরোধ একবার ব্যক্তিগত জন্মচক হস্তরেখা একবার দেখিয়ে নিন প্রথম যে রাশির নাম আমি দেখতে পাচ্ছি সে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট নাম্বার আট এবং তিন আপনাদের শুভ সময় নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত আপনাদের ভাগ্যের মিটার নব্বই শতাংশ দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় এবং এক আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল দশটা দুই মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ আপনাদের ভাগ্যের মিটার পঁচাত্তর শতাংশ তিন নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য যে নাম উঠে আসতে চলেছে যে কোনো দিক থেকে আপনাদের ব্যবসা লটারি ফাটকা শেয়ার মার্কেট যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতেই পারে সে রাশির নাম আপনার কর্কট রাশি কটো রাশির ক্ষেত্রে কিন্তু যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই আপনাদের যে শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে আপনার দশটা একত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ আপনাদের ভাগ্যের মিটার সেটা হচ্ছে পঁয়ষট্টি শতাংশ এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনাদের আগামীকালের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয় আপনাদের শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ভাগ্যের মিটার সেটি হচ্ছে ষাট শতাংশ অর্থাৎ আপনাদের ক্ষেত্রে মধ্যম ভাগ্য রয়েছে একদম শেষ রাশি একদম অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ আপনাদের ক্ষেত্রে ভাগ্যের মিটার আশি শতাংশ অর্থাৎ উত্তম ভাগ্য এই পাঁচটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেসি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন দেখুন আমি এতক্ষণ আপনাদেরকে রাশির নামগুলো বললাম এইবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে আমি জানাতে চলেছি অবশ্যই যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনারা শুনলেন আর যারা রাশির নাম নাই তারা অবশ্যই যদি ভিডিওটি কেটে বেরিয়ে যান তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আজকের এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপনাদের কাছে দিয়ে রাখি কারণ প্রত্যেকের জীবনের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি আসে কেউ সেটা বুঝতে পারে কারো ক্ষেত্রে বুঝতে পারে কারণ আপনার দীর্ঘদিন অর্থপ্রাপ্তিতে বাধা আসছে বুঝতে পারছেন বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হচ্ছেই না সেখানে বার্চা ট্রি ট্রিফর্মেশান অবশ্যই করুন এই বার্চা ট্রি ফর্মেশনের মাধ্যমে কী হবে আপনার অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু প্রবল কিন্তু হবে অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা আপনারা কিন্তু বাড়বে কারণ প্রতিকার প্রতিবিধান যতক্ষণ না করেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ সে মতো কিন্তু হবে না তাই প্রতিকারটা একান্ত করা দরকার রয়েছে এবং পাশাপাশি আপনারা একটি কথা বলবো আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন তাতে মিরাকেল কাজ কিন্তু হবে আর যারা রক্ষা কবচ নিচ্ছেন একটু সময় দিন কারণ একটা কবচ তৈরি করা শোধন করা সঠিক দিনে শোধন করে সেটা আপনাদের সামনে আমি দি তো একটু ধৈর্য নিতে অবশ্যই হবে কারণ আপনাদের জন্য এই কবচটা তৈরি করতে একটু সময় দিন কারণ একটা কথা বলি যে কোনো কাজ একটু সময় দিলে না খুব ভালো কাজ পাবেন তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ অনুরোধ করছি একটু সময় দিন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ